15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে। এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে। দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা। মাথরাতুন লিল ফাম মারদাতুন লিরাব, মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী বলতেন, নিয়মা সেওয়াকিয়া জাইতুন فانه سواكي وسواك الانبياء من قبلي। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি, আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন, ওয়াদাহিনু ফাইন্না ফিত্তাদহিন বারাকা, তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে। চার নম্বরে আতিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। বিশ্বনবী বলতেন, এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এক হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি। দুই হচ্ছে আতিব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে, বিশ্বনবী নেয় না, এরকম কোন ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল হায়া মানে লজ্জা, আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা, এটা সব নবীদের ছিল। আর সেওয়াক, সব নবীরা সেওয়াক করেছেন। আতিব, সব নবীরা আতর লাগিয়েছেন। আর নিকাহ, সব নবীরা বিয়েও করেছেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আল লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পড়া, নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। এরপরে ইকসারুস সালা আলান নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুদ পড়া। বিশ্বনবী বলতেন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপর বেশি বেশি দুরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপর দুরুদ পড়ো, আমি মরে যাওয়ার পরে এই দুরুদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, কাইফা সালাতুনা মারুদাতুন আলাই, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা, জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে বিশ্বনবী বলতেন, জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। বিশ্বনবী বললেন, সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে, ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে, এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিশ্বনবী বলেন, যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? এরপর আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নত। আগে যিনি যাবে উনি কি পাবে? তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, মুরগির পরে ডিম না আন্ডা? আন্ডা। আল মাশিউ আলাল ইকদাম, বিশ্বনবী বললেন, হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ, প্রতি কদমে কদমে আমল নামায় সওয়াব দিয়ে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, আদামু তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ। অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে, এরকম ডাকাইতাছে না নাই? বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো। বিশ্বনবী বললেন, থামো, এ জেলেস বসো মিয়া, ফকদ আযাইতা ওয়া আনাইতা, আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ, যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না। এরপরে বিশ্বনবী বললেন, দুখুলুল মসজিদে রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নত, কয় রাকাত? এরপরে বিশ্বনবী বললেন, ইনসাদ, চুপ থেকে খুতবা শুনবা, তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না, কেউ কথা বললে চুপ করো, এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন, জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো, পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা, খালি ঘুম আর ঘুম আছে না নাই? ঘুম আসলে কি করবেন? উঠে যাবেন, উঠে জায়গা চেঞ্জ করবেন, পানির ঝাপটা দিবেন, ঘুম দূর করে দিবে কে? তারপরে বিশ্বনবী বললেন, জুমার দিন দোয়া করলে কবুল হয়, এটা কখন? অনেক ইখতিলাফ আছে, বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা, এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়,
না এই 15টা সুন্নাত আমল করা যাবে তো সবাই